2024 সালের মধ্যে বাড়ানো হবে রেলের পরিবহন পরিমাণ তাই রেলের বিভিন্ন আধিকারিকদের নিয়ে তৈরি করা হচ্ছে একটি কমিটি বিমান পরিবহন ব্যবস্থা এবং রাস্তার অবস্থা ভালো হওয়ায় রেল পরিবহনের হাল বেশ খারাপ সাধারণত কয়লা ইস্পাত সিমেন্ট পাথর রাসায়নিক সহ এই ধরনের জিনিস পরিবহনের জন্য ব্যবহার করা হয় রেলকে কিন্তু বেশ কিছু বছর ধরে রেলের আয় ভাগ বসেছে বিমান পরিবহন মন্ত্র তাই এবার ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালের মধ্যে দ্বিগুণ করা হবে পণ্য পরিবহনের পরিমাণ বর্তমান সময় অনুযায়ী যাত্রী পরিবহন থেকে আয় কমবে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয় পণ্য পরিবহনকে আরও বাড়াতে ব্যস্ত রেল কর্তৃপক্ষ তাই এবার তারা চাইছে কৃষিজাত পণ্য থেকে জামা কাপড় সবই সরবরাহ করতে সমস্ত ডিভিশনকে বলা হয়েছে সমীক্ষা রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব জমা দিতে দু সালের মধ্যে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে রেলের বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটি কমিটি তৈরি করতে বলা হয়েছে রেলের সমস্ত জেনারেল ম্যানেজারদের ব্যুরো রিপোর্ট ভূমি টোয়েন্টি ফোর